বিসমিল্লাহির রহমান রাহিম। প্রিয় বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্কিলস পোর্টাল বাংলাদেশের পক্ষ থেকে আমি প্রকৌশলী মোহাম্মদ বাবুর আলী, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ঘরে বসে ফেসবুক লাইভের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান সৃষ্টিকর্তাকে জানাই অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই সম্মানিত মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর, সম্মানিত পরিচালক প্ল্যানিং কারিগরি শিক্ষা অধিদপ্তর, সম্মানিত অধ্যক্ষ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল এবং এটুআইয়ের সকল সম্মানিত কর্মকর্তা বৃন্দদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, সংক্ষেপে TD1, কোড 66763, যা ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। উক্ত সাবজেক্টের সিলেবাসে মোট 15টি থিওরি চ্যাপ্টার আছে। তোমরা ইতিমধ্যেই ইনস্টিটিউটের ক্লাসে প্রথম দিকের বেশ কিছু চ্যাপ্টার পড়াশোনা করেছ, কিন্তু অনেকদিন হলো তোমরা ক্লাস থেকে দূরে আছো। তোমাদের পড়াশোনার ধারাবাহিকতা হয়তো নাই বললেই চলে। তোমাদের পড়াশোনার ধারাবাহিকতা রক্ষার কারণে আমি আজ ফার্স্ট চ্যাপ্টার থেকেই লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আশা করি আমাদের যে শিডিউল টাইম আছে এর মধ্যেই সিরিয়ালি ফার্স্ট টু লাস্ট চ্যাপ্টার আমরা বিস্তারিত আলোচনা করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি TD1 এর ফার্স্ট চ্যাপ্টারের যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে আমার লেকচার শুনবে এবং বুঝতে চেষ্টা করবে। আমি রেফারেন্স বুক হিসাবে পাওয়ার সিস্টেম, বিকে মেহতা অ্যান্ড রোহিত মেহতা এই বইটার হেল্প নিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বইটা তোমাদের TD1, নেক্সট সেমিস্টার TD2 এবং সুইচ গিয়ার অ্যান্ড প্রিন্টেড ডিভাইস এর জন্য বেশ সহায়ক হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি মূল আলোচনায় চলে আসি। আমার ফার্স্ট টপিক হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই সিস্টেম সম্পর্কে ধারণা, বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিক সাপ্লাই সিস্টেম। আধুনিক সভ্য যুগের বিদ্যুতের চাহিদা ব্যাপক। বিদ্যুতের এই ব্যাপক চাহিদা পূরণের জন্য বড় বড় জেনারেটিং স্টেশন বা পাওয়ার স্টেশন স্থাপন করা হয়েছে। জেনারেটিং স্টেশনগুলোতে অত্যন্ত দক্ষতার সাথে সাশ্রয়ীভাবে ব্যাপক ভিত্তিক ইলেকট্রিক্যাল পাওয়ার এনার্জি উৎপাদন করা হয়। উৎপাদিত ইলেকট্রিক্যাল এনার্জিকে জেনারেটিং স্টেশন থেকে গ্রাহকের নিকট সরবরাহ করার সামগ্রিক ব্যবস্থাকে ইলেকট্রিক সাপ্লাই সিস্টেম বলে। ইলেকট্রিক সাপ্লাই সিস্টেমের মূল উপাদান তিনটি: এক, পাওয়ার স্টেশন; দুই, ট্রান্সমিশন লাইন বা ট্রান্সমিশন সিস্টেম; দুই, ডিস্ট্রিবিউশন সিস্টেম। এখানে একটা চিত্রের মাধ্যমে পাওয়ার স্টেশন দেখানো হলো। পাওয়ার স্টেশনগুলো দূরবর্তী স্থানে যেখানে জ্বালানি এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান সেখানে গড়ে ওঠে। পাওয়ার স্টেশনের উৎপাদিত বিদ্যুৎ শক্তি দূরবর্তী লোড সেন্টারে সরবরাহ করা হয়। এক্ষেত্রে পাওয়ার স্টেশন এবং কনজুমারের মধ্যে পরিবাহী মাধ্যমে একটি বিশাল নেটওয়ার্ক কাজ করে। ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন হল এই বিশাল নেটওয়ার্কের মূল উপাদান। এখানে একটা ট্রান্সমিশন লাইন দেখানো আছে। ট্রান্সমিশন সাধারণত ইলেকট্রিক টাওয়ারের মাধ্যমে হয়, এখানে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন দেখানো আছে। আমাদের দেশে জেনারেশন অ্যান্ড ট্রান্সমিশন
মূলত থ্রি ফেজ থ্রি ওয়ার এসি সিস্টেম। পক্ষান্তরে ডিস্ট্রিবিউশন সিস্টেম হলো থ্রি ফেজ ফোর ওয়ার এসি সিস্টেম। পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আবার দুই পদ্ধতিতে হয়ে থাকে, যথা 1 নম্বর ওভারহেড সিস্টেমে, 2 আন্ডারগ্রাউন্ড সিস্টেমে। ওভারহেড সিস্টেমের তুলনায় আন্ডারগ্রাউন্ড সিস্টেমের বেশ ব্যয়বহুল, এই জন্য আমাদের দেশে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে ওভারহেড সিস্টেমের প্রচলন বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন দুটো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ব্যাখ্যা করব। এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহকের নিকট বিদ্যুৎ সরবরাহ করা হয়, এবং একই সাথে জানতে পারবে এই বিদ্যুৎ সরবরাহের বিভিন্ন ধাপসমূহ এবং ধাপসমূহের স্ট্যান্ডার্ড ভোল্টেজ রেটিং কত তা তোমরা স্পষ্টভাবে আয়ত্ত করতে পারবে। এখানে আমি প্রথম একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখে যাচ্ছি। এখানে এই ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে যে আমাদের তিনটি অংশ, জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ট্রান্সমিশন আবার দুই প্রকার ভাবে বিভক্ত, প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন। সিমিলারলি ডিস্ট্রিবিউশন আবার দুই ভাবে বিভক্ত, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এখন আমি দেখবো কোথায় কত ভোল্টেজ আছে। 11 কেভি উৎপাদন, আমাদের দেশে বিভিন্ন ধরনের ভোল্টেজ আছে, 11 কেভি বেশি উৎপাদন হয়। এই যে জেনারেশন দেখানো হচ্ছে, এটা 11 কেভি উৎপাদন, এটাই জেনারেশন। এর কাছাকাছি হাই ভোল্টেজ করার জন্য স্টেপ আপ ট্রান্সফরমার আছে। আমার ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে এখানে সর্বোচ্চ ভোল্টেজ 230, 11 কেভিকে 230 কেভি করা হয়েছে। পরবর্তীতে 230কে 132 কেভি, 132কে আবার 33 কেভি, 33 কেভি থেকে 11 কেভি, 11 কেভি থেকে 0.4 কেভি বা 400 ভোল্ট। এইভাবে ধাপে ধাপে ভোল্টেজ গুলো চেঞ্জ হয়েছে। ডায়াগ্রাম থেকে দেখা যায় যে 230 কেভি এবং 132 কেভি লাইন প্রাইমারি ট্রান্সমিশন লাইন হিসেবে বিবেচনা করা হয়েছে। এরপর 33 কেভি লাইন, সেটা সেকেন্ডারি ট্রান্সমিশন, আর 11 কেভি প্রাইমারি ডিস্ট্রিবিউশন, আর এলটি গ্রাহকদের জন্য যে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন আছে সেটা 0.4 কেভি। ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে 33 কেভি বা 33 কেভি ফিডার আছে। এখানে অনেক ভিআইপি কনজুমারদের জন্য 33 কেভিতে পাওয়ার সরবরাহ করা হয়। আবার 11 কেভি ফিডার আছে, ইন্ডাস্ট্রি, বড় প্রতিষ্ঠান, 11 কেভিতে পাওয়ার সরবরাহ করা হয়। সেখানে তাদের নিজস্ব ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার সাহায্যে তাদের ভোল্টেজ ডাউন করে করা হয়। আমি নেক্সট 2 নম্বর ডায়াগ্রামটা দেখাচ্ছি। এখানে জেনারেটিং স্টেশন, প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন দেখানো আছে। আগের ডায়াগ্রাম থেকে এই ডায়াগ্রামের মূল পার্থক্য হলো, আগের ডায়াগ্রামের সর্বোচ্চ ভোল্টেজ ছিল 230 কেভি, এই ডায়াগ্রামের সর্বোচ্চ ভোল্টেজ 132 কেভি। আমাদের দেশে অনেক আগে 132 কেভি সর্বোচ্চ ট্রান্সমিশন লাইন ভোল্টেজ ছিল, তখন এই ডায়াগ্রামটা ব্যবহৃত হতো। আগের ডায়াগ্রাম আর বর্তমান এই ডায়াগ্রামের মধ্যে এই পার্থক্য ছাড়া বাকি স্টেপ গুলো সিমিলার। সুতরাং এখানেও দেখানো আছে 11/132 কেভি, 132 থেকে 33 কেভি, 33 থেকে 11 কেভি, এইভাবে ধাপে ধাপে ভোল্টেজ গুলো চেঞ্জ হয়েছে। এখন দেখবো বাংলাদেশ এর ইলেকট্রিক সাপ্লাই সিস্টেমের বিভিন্ন ধাপের স্ট্যান্ডার্ড ভোল্টেজ সমূহ কত। আমরা দেখতে পেলাম জেনারেটিং ভোল্টেজ 10.5 কেভি, 11 কেভি, 15.75 কেভি, আরো আছে, এইগুলো কমন। প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ 132 কেভি, 232 কেভি, 400 কেভি। সেকেন্ডারি ট্রান্সমিশন ভোল্টেজ 33 কেভি, 66 কেভি, তবে 33 কেভি বেশি প্রচলিত। প্রাইমারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ 11 কেভি, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ 0.4 কেভি বা 400 ভোল্ট,
এখানে দুইটি ফেজের মধ্যবর্তী ভোল্টেজের মান 400, অর্থাৎ ফেজ টু ফেজ ভোল্টেজ 400, আর একটি ফেজ আর নিউট্রালের মধ্যবর্তী ভোল্টেজ 230 ভোল্ট বা 230। এখন আমি একটা ডায়াগ্রাম মাধ্যমে দেখব লো ভোল্টেজ সেকেন্ডারি রেসপন্স সিস্টেম এর বাস্তব অবস্থা কি। চিত্রে একটি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেম দেখানো হয়েছে। এর মূল উপাদান তিনটা, ফিডার, ডিস্ট্রিবিউটর এবং সার্ভিস মেইন। প্রাইমারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ 11 কেভিকে ডিস্ট্রিবিউশন ডিএস এর মাধ্যমে স্টেপ ডাউন করে 400 ভোল্টেজ থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেমে রূপান্তর করা হয়েছে। ডিস্ট্রিবিউশন সাবস্টেশনটি সংক্ষেপে ডিএস, এটা গ্রাহকের লোড সেন্টারে অবস্থিত। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটা ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। এসএ এবং এসসি দুটো ফিডার, এই ফিডারের মাধ্যমে ডিস্ট্রিবিউটর এবি, বিসি, সিডি এবং ডিএ তে পাওয়ার সাপ্লাই করা হয়েছে। চিত্রে দেখা যাচ্ছে যে ফিডারের সাথে গ্রাহকের কোনো প্রকার ট্যাপিং নাই বা সংযোগ নাই, কিন্তু সার্ভিস মেইনের মাধ্যমে গ্রাহকের এনার্জি মিটারের সাথে ডিস্ট্রিবিউটরের সরাসরি সংযোগ থাকে। এক ফেজ গ্রাহককে একটি ফেজ ও নিটারের মাধ্যমে আর থ্রি ফেজ 400 ভোল্ট মোটর লোড এ সরাসরি থ্রি ফেজের মাধ্যমে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি ফিডার এবং ডিস্ট্রিবিউটর মধ্যে কি পার্থক্য, মূল পার্থক্য সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। এক নম্বর পার্থক্য, কোন এলাকার বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য উচ্চ ভোল্টেজে যে লাইন মেন লাইন টানা হয় তাকেই ফিডার বলে। পক্ষান্তরে গ্রাহককে সরাসরি লাইন দেওয়ার জন্য নিম্ন ভোল্টেজে যে লাইন টানা হয় সেটাই ডিস্ট্রিবিউটর। ফিডারে সরাসরি কোনো গ্রাহকের সংযোগ থাকে না বা ট্যাপিং থাকে না, কিন্তু ডিস্ট্রিবিউটরের সাথে সরাসরি গ্রাহকের সংযোগ থাকে। তিন নম্বর পার্থক্য, ফিডারে কারেন্ট ডেন্সিটি সর্বত্র সমান থাকে। যেহেতু এখানে কোনো গ্রাহকের লোড থাকে না, সুতরাং ফিডারের সব জায়গায় কারেন্ট সমান থাকে, কিন্তু ডিস্ট্রিবিউটরের কারেন্ট ডেন্সিটি সর্বত্র সমান থাকে না, কারণ এখানে ট্যাপিং থাকে, বিভিন্ন অংশে কারেন্ট ভিন্ন ভিন্ন হয়। ফিডার ডিজাইনের ক্ষেত্রে কারেন্ট ডেন্সিটিকে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে গণ্য করা হয়। পক্ষান্তরে ডিস্ট্রিবিউটর ডিজাইনের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপকে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে গণ্য করা হয়ে থাকে। সার্ভিস মেইন, ডিস্ট্রিবিউটর থেকে গ্রাহকের এনার্জি মিটার পর্যন্ত সংযুক্ত ইলেকট্রিক লাইনকে সার্ভিস মেইন বলে। সাধারণত ডিস্ট্রিবিউটর লাইন এর খুঁটি বা পোল থেকে সার্ভিস মেইন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি ফিডার, ডিস্ট্রিবিউটর এবং সার্ভিস মেইন সম্বন্ধে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম ট্রান্সমিশন লাইন সবসময় হাই ভোল্টেজের, কেন এই হাই ভোল্টেজে ট্রান্সমিশন করা হয়, এর সুবিধা কি আমরা এখন আলোচনা করব। হাই ভোল্টেজের কতগুলো সুবিধা আছে এগুলো থিওরিটিক্যাল দেখব এবং সাথে সাথে আমরা কিছু প্রমাণ দেখব। এক নম্বর সুবিধা হচ্ছে লাইন লস ভোল্টেজের ব্যস্তানুপাতিক বৃদ্ধি হয়, উচ্চ ভোল্টেজের লাইন লস কম হয়। দুই নম্বর সুবিধা হচ্ছে লাইন লস কম হওয়ার কারণে ট্রান্সমিশন দক্ষতা বৃদ্ধি পায়। তিন নম্বর সুবিধা হচ্ছে একই পাওয়ারের ক্ষেত্রে ভোল্টেজ উচ্চ হলে আনুপাতিক হারে লাইনের কারেন্ট কমে যায়, ফলে উচ্চ ভোল্টেজে তুলনামূলকভাবে কম আয়তনের পরিবাহী তারের প্রয়োজন হয়, যা আর্থিক দিক দিয়ে সাশ্রয়ী। চার নম্বর অসুবিধা হচ্ছে উচ্চ ভোল্টেজে লাইন কারেন্ট কম থাকায় লাইনের ভোল্টেজ ড্রপ কম হয়, ফলে রেগুলেশন উন্নত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি গাণিতিকভাবে প্রমাণ করে দেখব যে উচ্চ ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিশনে পরিবাহী আয়তন কম লাগে। মনে করি ট্রান্সমিশন পাওয়ার সিস্টেম হলো থ্রি ফেজ থ্রি ওয়ার এসি। এক্ষেত্রে ট্রান্সমিশন পাওয়ার সমান 3 ওয়াট, লাইন ভোল্টেজ ভি ভোল্ট,
লাইন লস ডাব্লু ওয়াট, লোড পাওয়ার ফ্যাক্টর কস ফাই, ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য এল মিটার, প্রতি তারের রেজিস্ট্যান্স আর ওহম, প্রতি তারের রেজিস্টিভিটি রো ওহম মিটার, পরিবাহী প্রস্থ সেট এ বর্গ মিটার, এগুলো স্ট্যান্ডার্ড ডাটা। আমরা জানি থ্রি ফেজের ক্ষেত্রে লোড কারেন্ট আই সমান সমান পি বাই রুট থ্রি ভিএল কস ফাই, এত অ্যাম্পিয়ার। যেহেতু থ্রি ফেজ থ্রি ওয়ার সিস্টেম, এখানে টোটাল লস থ্রি আই স্কোয়ার আর, থ্রি আই এর মান বসানোর পর স্কোয়ার করা হয়েছে এবং আর এর মান বসানো হয়েছে রয়েল বাই এ, তাহলে আমরা পাই টোটাল লস ডাব্লিউ সমান সমান পি স্কোয়ার রয়েল বাই ভি স্কোয়ার কস স্কোয়ার ফাই এ, এত ওয়াট। এইখান থেকে আমরা ক্রস সেকশন এ সমান সমান পাই পি স্কোয়ার রয়েল বাই ভি স্কোয়ার কস স্কোয়ার ফাই ডাব্লু। লাইন পরিবার আয়তন থ্রি এল, থ্রি এ এল, যেহেতু তিন তার সিস্টেম, থ্রি এর মান এল এর মান বসানোর পর পাই আমরা থ্রি পি স্কোয়ার রয়েল স্কোয়ার বাই ভি স্কোয়ার কস স্কোয়ার ফাই ডাব্লু। যেহেতু ভোল্টেজের সাথে পরিবাহীর আয়তনের তুলনা করতে হবে, সেহেতু উপরোক্ত সমীকরণে ভোল্টেজ ভি ছাড়া বাকি সব রাশিগুলিকে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করা যায়। অতএব পরিবাহীর আয়তন দাঁড়ায় কে ভি আয়তন সমান সমান কে বাই ভি স্কোয়ার, কে বাই ভি স্কোয়ার। পরিবাহীর আয়তন সমানুপাতিক ওয়ান বাই ভি স্কোয়ার। উপরোক্ত সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে পরিবাহীর আয়তন ট্রান্সমিশন লাইনের ভোল্টেজের বর্গের সাথে ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। অতএব আমরা বলতে পারি ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ উচ্চমানের হলে পরিবাহীর আয়তন অনেক কম লাগে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার সুবিধার্থে আমি সমীকরণটি পুনরায় ব্যাখ্যা করছি। আশা করি দ্বিতীয়বার ব্যাখ্যা করলে তোমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। এখানে আমাদের আবার বলছি থ্রি ফেজ থ্রি ওয়ার সিস্টেম, পাওয়ার পি ওয়াট, লাইন ভোল্টেজ ফেস টু ফেস ভোল্টেজ ভি ভোল্ট, লাইন লস ডাব্লু ওয়াট, লোড পাওয়ার কস ফাই, আর দৈর্ঘ্য এল মিটার, আর ওহম রেজিস্ট্যান্স, প্রতি তারের রেজিস্টিভিটি রো ওহম মিটার, আর প্রস্থ সেট এ বর্গ মিটার। এখান থেকে আমরা থ্রি ফেজ পাওয়ার কারেন্ট সূত্র দেই আই সমান সমান পি বাই রুট থ্রি ভি কস ফাই। টোটাল লস আমরা জানি থ্রি আই স্কোয়ার, থ্রি আই এর মান বসানোর পরে আর এর মান বসানো হয়েছে রো এল বাই এ, বসানোর পর আমরা এই সমীকরণটা পাই। এই সমীকরণ থেকে এ সমান সমান পাই আমরা পি স্কোয়ার রো এল বাই ভি স্কোয়ার কস স্কোয়ার ফাই ডাব্লু। আমরা বের করতে পারি লাইনের আয়তন, অর্থাৎ লাইনের পরিবার আয়তন যেহেতু তিন তার সিস্টেম থ্রি এ এল, অতএব লাইন পরিবার আয়তন দাঁড়ায় থ্রি পি স্কোয়ার রয়েল স্কোয়ার বাই ভি স্কোয়ার কস স্কোয়ার ফাই ওমেগা। যেহেতু ভোল্টেজের সাথে পরিবাহীর আয়তন তুলনা করতে হবে, সেহেতু উপরোক্ত সমীকরণে ভোল্টেজ ভি ছাড়া বাকি সব রাশিগুলিকে আমরা কনস্ট্যান্ট বিবেচনা করতে পারি। সেক্ষেত্রে দাঁড়ায় পরিবাহীর আয়তন কে বাই ভি স্কোয়ার, অর্থাৎ পরিবাহীর আয়তন সমানুপাতিক ওয়ান বাই ভি স্কোয়ার। অর্থাৎ বলা যায়, সমীকরণ থেকে বলা যায় পরিবাহীর আয়তন ট্রান্সমিশন লাইনের ভোল্টেজের বর্গের সাথে ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। অর্থাৎ ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ উচ্চমান হলে পরিবাহীর আয়তন অনেক কম লাগে, এটা আমরা ক্লিয়ার হতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব উচ্চ ভোল্টেজে ট্রান্সমিশন লাইনের এফিসিয়েন্সি বৃদ্ধি পায়, এটা প্রমাণ করে দেখব। আমরা পূর্বের প্রমাণ থেকে জানি যে ট্রান্সমিশন লাইনের টোটাল লস ডাব্লু সমান সমান পি স্কোয়ার রয়েল বাই ভি স্কোয়ার কস স্কোয়ার ফাই এ। এখানে পি হচ্ছে আউটপুট পাওয়ার, আমরা জানি ইনপুট পাওয়ার সমান সমান আউটপুট প্লাস টোটাল লস। আউটপুট পি বসালাম, এরপর টোটাল লস বসানোর পরে আমরা এই সমীকরণটা পাই। আমরা জানি কারেন্ট ডেন্সিটি জে সমান সমান আই বাই এ, এখান থেকে আই সমান সমান এ সমান সমান আই বাই জে। এখন এক নম্বর সমীকরণে এর মান বসিয়ে পাই ইনপুট পাওয়ার পি সমান সমান পি প্লাস পি স্কোয়ার রোয়েল জে বাই ভি স্কোয়ার কস স্কোয়ার ফাই আই, এটা দুই নম্বর সমীকরণ দ্বারা বোঝানো হয়েছে।
আবার আমরা জানি আইস ওয়ান ওয়ান পি বাই রুট থ্রি ভি কস ফাই, এই মান দুই সময় বসিয়ে পাই ইনপুট পর, এখানে পি প্লাস ইনপুট আই এর মান বসানো হয়েছে, যেহেতু আই নিচে ছিল এই জন্য গুণ চিহ্ন দিয়ে উপরে গেছে, উল্টে গেছে। এরপরে আমরা কাটাকাটি করার পরে ফাইনালি পাই পি সমান সমান ব্র্যাকেট দিয়ে ওয়ান প্লাস রুট থ্রি জে রো এল বাই ভি কস ফাই। আমরা জানি কোন লাইনের ইফিসিয়েন্সি আউটপুট বাই ইনপুট, অর্থাৎ ট্রান্সমিশন লাইনের ইফিসিয়েন্সি আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। এখানে পি আউটপুট পাওয়ার আর নিচেরটা ইনপুট পাওয়ার, বসানো পরে পি পি কাটা যায়, এই অংশ থাকে, যেহেতু এই অংশ নিচে আমরা এটা ইনভার্স দিয়ে উপরে নিয়ে গেছি। পরবর্তীতে আমরা ইনভার্সটাকে আবার বাইনোমিয়াল থিওরির সাহায্যে সম্প্রসারণ করে পাই ওয়ান মাইনাস রুট থ্রি জে রোয়েল বাই ভি কস ফাই। ইফিসিয়েন্সির মান সর্বোচ্চ হবে যখন আমাদের এই ভগ্নাংশটির মান সর্বনিম্ন, এইটার মান যখন সর্বনিম্ন হবে তখন আমাদের ইফিসিয়েন্সি সর্বোচ্চ হবে। ভগ্নাংশটি ভি ব্যতীত অন্য সব রাশিগুলো কনস্ট্যান্ট, এক্ষেত্রে ভোল্টেজ ভি এর মান যত বেশি হবে ভগ্নাংশটির মান তত কম হবে, কারণ ভগ্নাংশটি ভি হর হিসেবে আছে। সুতরাং দেখা যায় যে উচ্চ ভোল্টেজে ট্রান্সমিশন লাইনের দক্ষতা বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার সুবিধার্থে এই সমীকরণটা আমি আবার বিস্তারিত ব্যাখ্যা করছি, আশা করি দ্বিতীয়বার ব্যাখ্যা করলে তোমরা আরো ক্লিয়ার হবে। এখানে আমি আগেই বলছি যে পূর্বের ট্রান্সমিশন লাইনের লস পাই আমরা এটা, এখানে পি হলো আউটপুট পাওয়ার, ইনপুট পাওয়ার সমান সমান আউটপুট প্লাস টোটাল লস, এই পির সাথে লস যোগ করছি, এইটা দেওয়া হয়েছে 1 নম্বর সমীকরণ। এবার ধরছি যে সমান সমান কারেন্ট ডেন্সিটি আই বাই এ, এখান থেকে এ সমান সমান পাই আই বাই জে। এখন এই 1 নম্বর সমীকরণ যে এ আছে, এখানে আমরা আই এর মান বসাইলাম, পাই বসাইলে এই জেটা উপরে চলে যায়, নিচে আই থাকে, আবার আই সমান সমান পি বাই রুট থ্রি ভি কস ফাই। এখানে যদি আমরা এইখানে যদি আমরা আই এর মান বসাই, তাহলে যেহেতু আই নিচে আছে এটা গুণ চিহ্ন দেওয়ার পরে উল্টা দেয়, এই রুট থ্রি ভি কস ফাই উপরে গেছে, নিচে পি। এখান থেকে কাটাছেড়া করার পরে আমরা পাই ফাইনালি পি ব্র্যাকেট দিয়ে ওয়ান প্লাস রুট থ্রি জে রোয়েল বাই ভি কস ফাই। ট্রান্সমিশন ইফিসিয়েন্সি আউটপুট পর বাই ইনপুট পর, এখন আমরা পি আর নিচে ইনপুট পর বসানোর পরে দেখা যাচ্ছে পি পি কাটা যায়, থাকে নিচের এই অংশটা, এই অংশটা যেহেতু নিচে আছে আমরা ইনভার্স পাওয়ার দিয়ে উপরে নিয়ে গেছি আমাদের সুবিধার্থে। পরবর্তীতে আমরা ইনভার্স পাওয়ারটাকে বাইনোমিয়াল থিওরির সাহায্যে সম্প্রসারণ করে পাই ইফিসিয়েন্সি ওয়ান মাইনাস রুট থ্রি জে রোয়েল বাই ভি কস পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এই মানটা অন হইতো তাহলে সর্বোচ্চ ইফিসিয়েন্সি হইতো, আউটপুট এবং ইনপুট সমান হইতো, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে অন থেকে কিছু অংশ মাইনাস হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ইফিসিয়েন্সির মান অন হবে না, কিছু কম হবে। এই ভগ্নাংশ থেকে দেখা যাচ্ছে যে ভি নিচে আছে, এই ভগ্নাংশ বাকিগুলো কনস্ট্যান্ট, ভি হচ্ছে ভেরিয়েবল। এখন এই ভিটা হর হিসেবে আছে, এই ভি মান যত বেশি হবে এই ভগ্নাংশের মান তত কম হবে, সেক্ষেত্রে অন থেকে কম বাদ দেওয়ার ফলে আমাদের ইফিসিয়েন্সির মান বেশি হবে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি উচ্চ ভোল্টেজ অর্থাৎ ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ যত বেশি হবে দক্ষতা তত বেশি হবে। প্রিয় ছাত্রীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আমরা দুটি প্রমাণ থেকে দেখলাম যে উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশনে পরিবারের আয়তন কম লাগে, সাথে সাথে এটাও দেখলাম উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশনে লাইনের দক্ষতা বৃদ্ধি পায়, এই জন্য আমাদের ট্রান্সমিশন সর্বদাই হাই ভোল্টেজে করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা থেকে আমরা যেসব বিষয়ে স্পষ্টভাবে জানতে পারি সেগুলো যদি সংক্ষিপ্ত আকারে আমি পাই, তাহলে 1 নম্বর আছে ইলেকট্রিক সাপ্লাই সিস্টেমের বেসিক কনসেপ্ট বা মৌলিক ধারণা, 2 নম্বর ফিডার এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে মূল পার্থক্য, 3 বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে কিভাবে গ্রাহকের নিকট বিদ্যুৎ সরবরাহ করা হয়, 4 উচ্চ ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশন সুবিধাসমূহ।
এইগুলো আমরা মেন মেন জানতে পারলাম এবং ক্লিয়ার হইতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী দিনে আমি যেসব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সেগুলো তোমাদের আগেই জানিয়ে রাখি। আমার নেক্সট ক্লাসের আলোচ্য বিষয় হবে 1 নম্বর, পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের বিভিন্ন রকম সিস্টেম বা পদ্ধতি, 2, বিভিন্ন রকম পদ্ধতির মধ্যকার পরিবাহিতারের সাশ্রয়ের তুলনা, যাকে ইংলিশে বলে কম্পারিজন অফ ভেরিয়াস সিস্টেম, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ব্রড কোশ্চন এখান থেকে হয়। 3, মোস্ট ইকোনমিক ওয়ার্কিং ভোল্টেজ অ্যান্ড সলভ প্রবলেমস, অর্থাৎ সর্বোচ্চ সাশ্রয়ী কার্যকরী ভোল্টেজ, সুলভ কার্যকরী ভোল্টেজ, এবং এই সংশ্লিষ্ট কিছু ম্যাথমেটিক্স আছে যেটা পরীক্ষা আসে, এটা আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পড়াশোনার অধিক মনোযোগী হওয়ার সুবিধার্থে তোমাদের জন্য আজকে ক্লাস শেষে কিছু হোমওয়ার্ক হিসাবে কিছু কোশ্চান সেট করা হলো। তোমরা ধারাবাহিকভাবে কোশ্চেনগুলোর আনসার মুখস্থ করবে, পড়বে এবং লিখবে। ইনস্টিটিউটের ক্লাস পুনরায় চালু শুরু পুনরায় শুরু হলে সংশ্লিষ্ট টিচারের নিকট তা জমা দেবে। সংশ্লিষ্ট টিচার মহোদয় নিয়ম মোতাবেক তোমাদের হোমওয়ার্কগুলো মূল্যায়ন করবেন। এখন দেখা যাক হোমওয়ার্ক হিসেবে কি কি কোশ্চান সেট করা হলো। 1 নম্বর কোশ্চান, অপারেট সিস্টেমের আন্ডারলাইন সিস্টেমের মধ্যকার পারস্পরিক সুবিধা অসুবিধা আলোচনা করো, এটা বিস্তারিত পড়বে। 2 নম্বর, অধিক উচ্চ ট্রান্সমিশন ভোল্টেজের সীমাবদ্ধতা কি কি, আমরা আজকে আলোচনা করছি, সুবিধা দেখাইছি শুধুমাত্র, কিন্তু এর কিছু অসুবিধাও আছে, এইটা তোমরা একটু হাইলাইটস করবে। 3, হিরার ডিজাইনের ক্ষেত্রে কারেন্ট ডেন্সিটি এবং ডিস্ট্রিবিউটর ডিজাইনের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপকে প্রধান বিবেচ্য হিসাবে গণ্য করা হয় কেন। 4, গাণিতিকভাবে দেখাও যে উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশনে লাইনের ভোল্টেজ ড্রপের হার কম। 5, শিক্ষার্থীবৃন্দ, কমেন্টে একজন কোশ্চেন করেছে বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত এবং কোথায় কোথায় চালু আছে। কোশ্চেনটা খুব সুন্দর, আমি ধন্যবাদ জানাই তাকে। আমার জানা মতে বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ 400 কেভি বা 400 কেভি। এই লাইনটা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে গোপালগঞ্জ গ্রিড সাবস্টেশন পর্যন্ত চালু আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবে। আজকের আলোচ্য বিষয়ে তোমাদের কোনো প্রকার কোশ্চেন থাকলে আমাকে পরবর্তী জানালে আমি আনসার দিতে সর্বদা সচেষ্ট থাকব। ইনশাল্লাহ আগামী সপ্তাহের এই দিনে এই সময়ে নতুন নতুন টপিক্সের আলোচনা নিয়ে আবারও ফেসবুক লাইভের মাধ্যমে তোমাদের সামনে আসতে পারব। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে নিরাপদে রাখুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।